আজকে আমাদের সাথে মাছ মারতে যাবে আমাদের ভাগিনা আশিক। তো আশিকের বর্শি বাঁধানো দেখতেই পাচ্ছেন যে আশিক অনেক সুন্দর করে বর্শি বাঁধানোর চেষ্টা করতেছে। তো বর্শি বাঁধানোটা কিন্তু শেষ হলে আমরা সংরক্ষণ করে নেব কেঁচো, কারণ কেঁচোটা হচ্ছে আজকের স্পেশাল টোপ। আর কেঁচো দিয়ে মাছ কত সুন্দর বাঁধে তা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা বর্শি বাঁধা পড়াই শেষ। তো বর্শিটি খুব সুন্দর করে আমার ভাগিনা বেঁধে নিল, তারপরে চলে যাব আমরা কেঁচো খুঁজতে। তো কেঁচোগুলো খুঁজে নিয়ে আমরা চলে যাব তারপরে বিলের পানিতে। এই বছরের নতুন পানি বিলে আসছে, তো আমরা সেখানে, একে বলা হয় ডাটি দিয়ে মাছ ধরা। তো এটা প্রাচীন পদ্ধতি থেকেই চলে আসছে, আমরা ছোটবেলায় অনেক মারছি। তো এখন পুনরায় আবারও ট্রাই করে দেখি আসলে আমরা আগের মতোই মাছ পাই কি না। তো আমরা এখন কিন্তু কেঁচো খুঁজে নিচ্ছি। তো দেখুন অনেকগুলো কেঁচো, এটা খুব ভালো টোপ সব মাছের জন্যই। এটা বোয়াল, ইলিশ, রুই, সরি ইলিশটা হবে না, রুই বা অন্য অন্য মাছ এটা খুব সহজেই গিলে নেবে। বর্শির সাথে খুব ভালো করে বাঁধিয়ে দিলে এটা খুব সহজেই গিলে নেবে। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের বিলের মধ্যে একটা ছোট্ট নদীতে। ওখানে নতুন পানি আসছে, পানিগুলো কি চকচকা, ও রে বাবা। তো চলুন আমরা এখন একটা করে বর্শি গেঁথে টোপটা ফেলে দিয়ে আসবো পানিতে। কেঁচোগুলো যখন নড়াচড়া করে তখন কিন্তু ভয় করবেন না কেউ, এগুলো কিন্তু স্পেশালি এরকমই। পানিতে যাবার পরে এগুলো মাছের খুব সুন্দর খাবার হয়ে যাবে। হাঁটি হাঁটি পায়ে চলছে আমাদের ভাগ্নে আশিক। তো উনি এখন পানিতে বর্শিগুলো ফিট করে দিবে, ফিট করে দিয়ে চলে আসবে। চলে আসার 2 ঘন্টা পরে অথবা 3 ঘন্টা, মানে আপনি মোটামুটি একটা এস্টিমেট করবেন, যাতে 2-3 ঘন্টা পরে গেলে মাছ টোপগুলো খায় এরকম এরকম একটা আন্দাজ মতো দেরি করে পরে পরে আপনি বর্শিগুলো দেখবেন। তারপরে কিন্তু আসলে যদি মাছ ধরে সেটাও আপনি পাবেন, যদি খেয়ে যায় টোপ সেটাও আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু ছিপ বর্শির মতো পার সেকেন্ডে টিপ দিবে না, বাস এটা ধরে থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে মাছ চলেও যেতে পারে, তোমার চলে যায় আর থাক সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আমরা মাছ মারতে আসছি, আসলে মাছ ধরে কি না বা ধরবে কি এটা আমরা দেখে তারপরে যাব। তো আমাদের ভাগ্নে কিন্তু বর্শিগুলো ফিট করে দিচ্ছে, ফিট করে দেবার পরে আমরা চলে যাব। আসলে চলে যেয়ে তো ততটুকু সময় আমরা ভিডিও পজ করে দিব, দেওয়ার পরে আমরা যখনই আবার আসব ঠিক সেই সময় থেকে ভিডিওটা স্টার্ট করে দেবো। স্টার্ট করে দিয়ে আসলে দেখবো যে মাছ কী ধরনের মাছ ধরে এবং আমরা কী ধরনের মাছ পাই। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি সাথে থেকে দেখুন, তাহলে আপনারা চাইলে আপনাদের বিলে বা আপনাদের পুকুরে সেম প্রসেসে মাছগুলো মারতে পারবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানিয়ে যাবেন।
ভিডিও। হ্যাঁ, এবার তুই মাছ তুলব। স্টার্ট। এই আল্লাহ, এটা বসে বসে কাটে লেগেছে। বড় মাছ ধরতে